নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। অনির্বাণের অগ্নিবাণ নিয়ে আজ রাজ্যপাল জগদীপ ধনখড়ের নিশানায় সরাসরি বাংলা সংবাদ মাধ্যমের, বাংলা মিডিয়ার একাংশ। রাজ্যপাল বলছেন সংবাদ মাধ্যম তার কর্তব্য পালন করছে না, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তার কর্তব্য পালন করছে না। হঠাৎ রাজ্যপালের বাংলার মিডিয়ার উপরে এই রাগের কারণ কি? যেদিন থেকে জগদীপ ধনখড় এই বাংলায় দায়িত্ব নিয়েছেন রাজ্যপাল হিসেবে, সেদিন থেকে এক কথায় বাংলা মিডিয়া তার কাছে ডার্লিং। মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কোনো পত্রযুদ্ধ হোক, রাজ্য প্রশাসনের সঙ্গে যে কোনো ধরনের প্রশাসনিক সংঘাত হোক, রাজ্যপাল একটি চিঠি লিখলে বা টুইট করলে মুহূর্তে জানতে পারে মিডিয়া। শুধু জানতে পারে না, সেই খবর অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচারও করা হয়। সেই খবর সম্প্রচারের খবর পর্যন্ত রাজভবন রাখে। পরবর্তী দিন অথবা তার পরের দিন, পরবর্তী যে কোনো সময় তার প্রপার রেফারেন্সও আসে রাজভবনের উল্লেখিত বিভিন্ন চিঠি অথবা রাজ্যপালের টুইটে। প্রশ্ন তাহলে বাংলা মিডিয়ার উপরে রাজ্যপাল জগদীপ ধনখড়ের হঠাৎ এই রাগের কারণ কি? তিনি বলেছেন সংবাদ মাধ্যমের একাংশ, অন্য অংশ, যে অংশের উপর তার রাগ সে অংশ কারা? নির্দিষ্ট করে কোনোটাই খোলসা করেননি রাজ্যপাল, কিন্তু এই প্রশ্নগুলো উঠছে তার কারণ রাজ্যের সাংবিধানিক প্রধান সরাসরি সংবাদ মাধ্যমের দিকে আঙুল তুলছেন। এবং তিনি বলছেন এমন একটা দিনের কথা ভেবে ভয় পেতাম যেদিন সংবাদ মাধ্যমও মুখ খুলতে ভয় পাবে, আর সেদিনটা নাকি এসে গিয়েছে। আমাদের একটি বিশেষ প্রতিবেদন। मुझे उस दिन का डर लगता है जिस दिन मीडिया डर जाएगा, वो दिन आज मेरे सामने है। राज्य बनाम राज्যপাল সংঘাত অব্যাহত। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ইনিংসের শুরুতেই সেই দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নিশানা করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে শাসক দলকে আক্রমণও শানিয়েছেন তিনি। রাজ্য সরকার ও শাসক দলের পাশাপাশি এদিন রাজ্যপালের নিশানায় ছিল এক শ্রেণীর সংবাদ মাধ্যম। जिन लोगों ने अपना घर छोड़कर दूसरे प्रांत के अंदर रहे, गया नहीं गया, क्यों नहीं गया? मुझे उस दिन का डर लगता है जिस दिन मीडिया डर जाएगा, वो दिन आज मेरे सामने है। जहां भी गया मैंने पूछा कोई पत्रकार आया क्या, तो नहीं आया। हम कहां जा रहे हैं? জগদীপ ধনখড় রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে রাজ্যের সঙ্গে বিরোধ প্রকাশ্যে আসে। কখনো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কখনো আমফান দুর্নীতি, কখনো স্বজন পোষণ, কখনো কাটমানি, বারবার বিভিন্ন ইস্যুতে রাজ্যের ভূমিকায় সরব হন তিনি। সুর চড়াতে হাতিয়ার করেছেন সংবাদ মাধ্যমকে। রাজ্যপালের বক্তব্য গুরুত্ব দিয়ে প্রচারও করেছে সংবাদ মাধ্যম। ভোট পরবর্তী সময়ে রাজ্যপালের নিশানায় কেন এক শ্রেণীর সংবাদ মাধ্যম, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে এই এক শ্রেণীর সংবাদ মাধ্যম কারা? রাজ্যপালের সফর ও ভোট পরবর্তী হিংসার ঘটনা গুরুত্ব দিয়ে প্রকাশ না করাতেই কি রাজ্যপালের রোষের মুখে ওই এক শ্রেণীর সংবাদ মাধ্যম? ভোট পরবর্তী অশান্তির ঘটনা, এমনকি রাজ্যপালের সফর খুঁটিয়ে প্রচার করেছে রিপাবলিক বাংলা। সেই সঙ্গে এই ইস্যুতে তৃণমূলের রাজনৈতিক বিরোধিতা ও শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থান, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। রাজ্যপালের এই অভিযোগ সেই চতুর্থ স্তম্ভকেই দাঁড় করালো কাঠগড়ায়। রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আলোচনা করব, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে কেন নিশানা রাজ্যপাল জগদীপ ধনখড়ের। আমার সঙ্গে আজকে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তাদের মধ্যে দুজন অন্তত বিশিষ্ট সাংবাদিক, তাদের অন্য কোনো রাজনৈতিক পরিচয় নেই। সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য। আর আমার সঙ্গে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় সংবাদ মাধ্যমে সঙ্গে জীবিকা নির্বাহের সূত্রে যুক্ত ছিলেন, এখন বর্তমানে বিজেপি নেতা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। আর রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি। আমি প্রত্যেকের সঙ্গে আলোচনায় আসবো, কিন্তু একেবারে প্রথমে চতুর্থ স্তম্ভ নিয়ে আলোচনা উঠছে তাই সাংবাদিকদের কাছে প্রথম আসি, সাংবাদিকদের কথা প্রথম শুনি। সিনিয়র মুস্তি হিসেবে সুদীপ্তদার কাছে প্রথম যাই। সুদীপ্তদা, আপনি কি কিছু বুঝতে পারলেন জগদীপ ধনখড়ের
এই 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 বাংলা মিডিয়া নিয়ে, বাংলা সংবাদ মাধ্যম নিয়ে হঠাৎ তৈরি হওয়া এই ক্ষোভের কারণ কি? ক্ষোভের কারণ সম্ভবত এটাই যে মিডিয়া ওনাকে হয়তো যতটা উনি ভেবেছিলেন কভারেজ পাবেন ততটা পাননি। এর আগে ওনার খুব দুঃখ ছিল যে ওনাকে মিডিয়া যথেষ্ট কভারেজ দিচ্ছে না, সেরকম দুঃখ উনি আগেও প্রকাশ করেছেন যে ওর বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না। সেটা মিডিয়া তার নিজের বিচার বিবেচনার মতো গুরুত্ব দেয় বা দেয় না, রাজ্যপাল দুঃখ পেলে সেটা কি করা যাবে, একটু দুঃখের বিষয়। কিন্তু রাজ্যপাল বলছেন বলে মিডিয়াকে বেশি গুরুত্ব তাকে দেবে এরকম তো হতে পারে না। যেটা বললাম ওনার এই ক্ষোভ উনি আগেও প্রকাশ করেছেন, উনি আগেও একথা বলেছেন যে ওনাকে কভারেজ দেওয়া হচ্ছে না, মন্ত্রীরা বেশি মুখ্যমন্ত্রী বেশি কভারেজ পাচ্ছেন। আসলে গতকাল রাজ্যপালের টুইট থেকে আমি একটা সিরিয়াস রাজনৈতিক আলোচনায় আসছি। রাজ্যপাল তো আইনজীবী, উনি সাংবিধানিক আইন এবং সংবিধানটা কোথায় পড়েছেন আমার খুব সন্দেহ আছে। উনি গতকালের পরপর যে সমস্ত টুইট গুলো করেছেন তাতে বোঝা যাচ্ছে উনি মুখ্যমন্ত্রীকে নিজের সমতুল্য বা ইকুইভ্যালেন্ট বলে মনে করেন। তিনি মুখ্যমন্ত্রীকে মনে করে দিয়েছেন আপনিও সংবিধানের দ্বারা আবদ্ধ, আমিও আবদ্ধ, আপনিও শপথ নিয়েছেন, আমিও শপথ নিয়েছি ইত্যাদি কথা বলেছেন। সংবিধানে স্পিরিটটা তা নয়, সংবিধানে স্পিরিটটা হচ্ছে গণতন্ত্র, যিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী, দেশের ক্ষেত্রে যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন আসল শাসনকর্তা। রাজ্যপালের নামে শাসন চলে, দেশের হিসেবে জাতীয় স্তরে রাষ্ট্রপতির নামে শাসন চলে, কিন্তু সেটা নামেই মাত্র। আসল শাসক হচ্ছেন রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী। রাজ্যপাল এই মৌলিক এই বোঝার জায়গাটায় রাজ্যপালের খুব ভুল রয়েছে, সেটা আমি গতকালই লক্ষ্য করেছি তার টুইট গুলো থেকে। আজকে রাজ্যপালের যে ক্ষোভ বা রাজ্যপালের যে দুঃখ বা অভিমান যাই বলা যাক না কেন, তার মূলে রয়েছে তার এই বোঝার ভুলটা। তিনি যদি আইনজীবী হন, সংবিধান বিশেষজ্ঞ হন, তিনি সংবিধানের স্পিরিটটাকে আগে পাঠ করুন। শুধু অক্ষরে অক্ষরে সংবিধানে কি লেখা রয়েছে সেটা দেখলে চলবে না। অবশ্যই যা লেখা রয়েছে সেই অনুযায়ী রাজ্যপাল যা করছেন সেটা তিনি করতে পারেন না, কিন্তু যখন বিপুল জনাদেশ নিয়ে একটা সরকার নির্বাচিত হয়েছে মাত্র কয়েকদিন আগে, তখন তার মধ্যে রাজ্যপাল একটা সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছেন, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। মিডিয়া তাকে উপেক্ষা করেছে, ঠিক করেছে বলেই আমি মনে করি। তার যে বিজেপি নেতাকে নিয়ে, বিজেপি সাংসদকে নিয়ে তার যে সফর, এগুলো পুরোটাই রাজনৈতিক সফর, এটা কোনোটাই রাজ্যপালের কাজ নয়। রাজনৈতিক একটা ঘটনাকে মিডিয়া তার রাজনীতি দিয়ে বিচার করেছে এবং তার বোধ বুদ্ধি মতো যেভাবে কভার করেছে আমার মতো বিচারে ঠিকই করেছে। অনির্বাণ, আমি সুমন বাবুর কাছে আসবো, সুমন ভট্টাচার্য, সুমন দা আপনার কাছে আসবো আমি। রাজ্যপালের ক্ষোভ আমি প্রত্যেকের কাছে প্রথমে একটু সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করছি, রাজ্যপালের ক্ষোভের কোনো সঙ্গত কারণ আপনি খুঁজে পেয়েছেন? অনির্বাণ, সুদীপ্তদা তো খুব সিরিয়াস সাংবাদিক, সুদীপ্তদা খুব চমৎকার করে বলেছেন যে সংবিধানের স্পিরিটটা কোথায়। আমি বলবো, আমি আরেকটু এগিয়ে এক ধাপ এগিয়ে বলবো যে এতদিন আমরা মানে জগদীপ নামটা পরিচিত ছিল, সেই শোলে সিনেমায় একজন মানে কমিক ক্যারেক্টার ছিল সুরমা ভূপাল, তিনি সেই রোলটায় অভিনয় করে খুব মানে ভারতবর্ষে জনপ্রিয়তা পেয়েছিলেন জগদীপ, যার আসল নাম ছিল সৈয়দ ইস্তাক আহমেদ যাত্রী। তো আমাদের যিনি রাজ্যপাল তিনি ক্রমশ মানে রাজনীতি বা প্রশাসনের একজন কমেডিয়ানে পরিণত হচ্ছে। অনির্বাণ, আপনি যে কথাটা প্রথমে বলেছিলেন আমি সে কথাটা মনে করিয়ে দেব, জগদীপ ধনখড় শুধু মিডিয়ার বন্ধু ছিলেন না, আপনিও জানেন আমিও জানি তিনি সকাল 6টায় ফোন করে সাংবাদিকদের খবর দিতেন। মানে এটা তো কোনো রাজ্যপালের কাজ নয়, ভুলে যান মানে যেটা আবার আমি সুদীপ্তদা খুব ভালো করে বলেছেন যে উনি আসলে ভুলে যান যে রাজ্যপালের দায়িত্ব কোনটা। রাজ্যপালের যেটা দায়িত্ব উনি সেটার জায়গায় অনেক বেশি রাজনীতি করছে। এবং সুদীপ্তদা আরেকটা কথা খুব দায়িত্ব নিয়ে বলেছেন, সদ্য একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে একটি রাজনৈতিক দল ক্ষমতায় এসে উনি সেই রাজনৈতিক জনা মানে সেই রাজনৈতিক দলের ক্ষমতায় আসাটাকে কিছুতেই স্বীকার করে নিতে চাইছেন না। তিনি এই মুহূর্তে বিজেপির মানে রাজ্য নেতৃত্বের মতো দায়িত্ব পালন করছেন এবং তিনি আজকেও আমি দেখলাম সাংবাদিক সম্মেলন করছেন, নিশীথ প্রামাণিককে পাশে বসিয়ে। তিনি করতে পারেন কি করে, মানে তাকে এই অধিকারটাকে দিয়ে? জগদীপ ধনখড়ের জানা উচিত এই মুহূর্তে ভারতবর্ষের কাছে সবচেয়ে বড় সমস্যা কোভিড। আমি তো বলবো উনি রাজভবনটা ছেড়ে, ওনার যদি নিশীথ প্রামাণিককে এত ভাল লাগে উনি নিশীথ প্রামাণিকের দিল্লির ফ্ল্যাটে গিয়ে কিছুদিন থাকুন, রাজভবনটা কয়েকদিনের জন্য কোভিড হাসপাতাল। সরকারি ক্ষমতা এবং সরকারি নিরাপত্তারক্ষীর এত বড় অপব্যবহার আমার মনে হয় সুদীপ্তদা আছেন, এর আগে ভারতবর্ষের কোন রাজ্যপাল করেছেন বলে আমি জানি। অনির্বাণ,
বেশ, আমি সন্ময় বাবুর কাছে আসি। সন্ময় বাবু, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আজকেই আমার মনে আছে এর কতদিন ধরে লিখছিলেন, তিনি আজকে একটা লম্বা পোস্ট করেছেন সংবাদ মাধ্যমের একাংশের ভূমিকা নিয়ে। সেই পোস্টে বলা কথা বলা হয়েছে, রাজ্যপালের সফর কাভারেজ নিয়েও কথা বলা হয়েছে। আমি বেটা সন্ময় বাবুকেই বলবো যে কোথায় কোথায় মনে হয়েছে আপনার পোস্টটা পড়ে আমার মনে হয়েছে যে রাজ্যপালের বক্তব্যের সঙ্গে আপনি অনেকটাই একমত, কোথায় কোথায় আপনি একমত যদি আমাদেরকে বোঝান। প্রথমত অনির্বাণ, একটা কথা খুব পরিষ্কার করে দেওয়া দরকার, সেটা হচ্ছে আজকে যখন এই শো তোমরা করছো তখন বাংলা সংবাদ মাধ্যমের একটা সংবাদ আমার কানে এসে পৌঁছলো যে একটি নিউজ চ্যানেলের তিনি সর্বাধিনায়ক, তিনি এই মুহূর্তে হাওড়া প্রশাসনের হাওড়া প্রশাসক মণ্ডলীর সদস্য নির্বাচিত হলেন, একটি নিউজ চ্যানেলে তিনি প্রধান। ঠিক এর পাশাপাশি জানি একাধিক পুরসভায় প্রশাসক মণ্ডলীর সদস্য হিসেবে সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের বসানো হয়েছে, আমি নির্দিষ্ট নাম ধরে বলতে পারি বলছি না। দুই, তৃতীয়ত হচ্ছে বাংলা সংবাদ মাধ্যমের উপর রাজ্যপালের কেন রাগ সেটা রাজ্যপাল বলবেন, কিন্তু আমার খালি বারবার মনে হয়েছে যে এই সময়ে দাঁড়িয়ে সারা বাংলায় যে হাড় হিম করা সন্ত্রাস চলছে, বাংলা সংবাদ মাধ্যমের সেই অনুপ্রাণিত একাংশ কত শতাংশ সেটাকে মানুষের সামনে নিয়ে আসছে, যেখানে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে শুধুমাত্র বিরোধী দল করার জন্য, সমস্ত অন্ন বস্ত্র বাসস্থান কেড়ে নেওয়া হচ্ছে, সংবাদ মাধ্যম তন্ন তন্ন করে খুঁজলে দেখা যাবে তার হয়তো 2% কি 3% রিপোর্টেড হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাকে বলা হয় সেই সংবাদ মাধ্যমে আসল অরিজিনাল স্টোরিগুলো শো করতে অসুবিধেটা কোথায়? আমি যে পোস্টটা করেছি আমি সেই কারণেই বারবার করে হচ্ছে রাজ্যপাল গেছেন, রাজ্যপাল ভিজিট করছেন, রাজ্যপালের একজন নাগরিক হিসেবে এবং সংবিধানের প্রধান হিসেবে তার সমস্ত পর্যবেক্ষণ করার অধিকার আছে। আমি সুদীপ্তদা এবং সুমন বন্ধুবর সুমন অত্যন্ত ভালো বলছিলেন, কিন্তু আমার একটা প্রশ্ন, সংবিধানের স্পিরিট নিয়ে তারা কথা বলছেন কিন্তু কোন সংবিধানের কোন স্পিরিট বলে মানুষের খুনের ঘটনাগুলোকেও লুকোনো, মানুষের নরক যন্ত্রণা, মানুষকে বিধ্বস্ত করে দেওয়া, হাজার হাজার মানুষকে ঘরছাড়া করা, কোন সংবিধানের কোন স্পিরিট সেটাকে জাস্টিফাইড করে? এবং সেখানে দাঁড়িয়ে যদি সংবাদ মাধ্যম সেগুলো দেখাতে যায় বা দেখায় কোন স্পিরিট সেটাকে আটকায়, এই প্রশ্নটা আমার আসে। পাশাপাশি বিপুল জনাদেশ তো মানুষকে ভালোভাবে সরকারটা চালানোর দায়িত্ব দিয়েছে। এটা এটা আপনার কাছে আমারও প্রশ্ন সন্ময়দা, আপনার কাছে এটা আমারও প্রশ্ন, আপনি বাংলার বিক্রয় সংখ্যার বিচারে 1 নম্বর সংবাদপত্রের একটি নির্দিষ্ট বিভাগে বহুদিন চাকরি করেছেন, আমার সেই কারণেই আপনার কাছে প্রশ্ন, কোন স্পিরিটে আটকায় বলে আপনার মনে হয়, আপনার অভিজ্ঞতা কি বলে, আপনি কি বলতে চাইছেন সরাসরি স্পষ্ট করে বলুন না। স্পিরিট তো অন্য কিছু নয়, স্পিরিট আমি তো শুরুটাই করলাম যে সংবাদ মাধ্যমকে মমতা বন্দ্যোপাধ্যায় কিনতে ভালোবাসেন, এটা কোনো অসুবিধার কিছু নয়, আমি 1000টা ইনস্ট্যান্স দিতে পারি, আমি কোনো ব্যক্তিগত নামে যাব না, কিন্তু আপনি বলুন তো একটি সংবাদ চ্যানেলের তার কর্ণধার তাকে হাওড়া কর্পোরেশনের প্রশাসক মণ্ডলী সদস্য করা হলো, এবং তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকদের বিভিন্ন প্রশাসক মণ্ডলী সদস্য করা হচ্ছে, পলিটিক্যাল স্পিয়ারে তাদের নিয়ে আসা হচ্ছে। শুধু তাই নয়, প্রেস ক্লাবে কারা মেম্বার হবে, প্রেস ক্লাবের গভর্নিং বডিতে কারা সদস্য হবেন সেটা 99 থেকে সিদ্ধান্ত নেওয়া হয় কেন? আমার কথাটা হচ্ছে সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আজকের দিনে দাঁড়িয়ে বাংলা সংবাদ মাধ্যমে যদি সুদীপ্তদা তিনবার প্রেস ক্লাবের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, আমি 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 সভাপতি দায়িত্ব পালন করেছি, আমি আসবো সুদীপ্তদার কাছে, কিন্তু তার আগে আমি একটু নীলাদ্রিবাবুর কাছে আসবো একবার, তারপর আমি প্রত্যেকের কাছেই আসবো, আমি আপনার নির্দিষ্ট অভিযোগগুলো মাথায় রাখলাম সন্ময়দা, আমি নীলাদ্রিবাবুর কাছে একটু আসবো, চট করে নীলাদ্রিবাবু, তারপরে আমি আমার আজকের শোয়ের অগ্নিবাণগুলো নেবো, অর্থাৎ যে প্রশ্ন আপনাদের জন্য সাজিয়ে রেখেছি সেগুলোর দিকে নজর রাখবো। আপনার কি মনে হচ্ছে রাজ্যপাল তার স্পিরিটের জায়গা থেকে ঠিক বাংলার সংবাদ মাধ্যম সত্যিই এক পেশে, নিরপেক্ষতার অভাব রয়েছে সেখানে? অনির্বাণ, আমি কর্মসূত্রে সংবাদপত্র ইন্ডাস্ট্রির সাথে দীর্ঘদিন যুক্ত আছি, তার মধ্যে বাংলায় যেটি সর্বাধিক প্রচারিত বাংলা সংবাদপত্র তার সাথেও আমি যুক্ত ছিলাম এবং একটি নতুন সংবাদপত্র তার সাথেও যুক্ত আছি। সেই অভিজ্ঞতা থেকে অনির্বাণ বলতে পারি যে বাংলা সংবাদ মাধ্যম, সেটা সংবাদপত্র হোক কি অডিও ভিজুয়াল মিডিয়াই হোক, সেই ব্যবসাটা চলে কিন্তু বিজ্ঞাপনে,
আর এই বিজ্ঞাপনের ওপর যখন ব্যবসা নির্ভরশীল, সেখানে সরকারি বিজ্ঞাপনের একটা বড় ভূমিকা থাকে। সেই জন্য কোনো সংবাদ মাধ্যম বাংলার মাটিতে বসে চায় না সরকারের বিরুদ্ধে খবর করতে, কারণ তাতে সরকারি বিজ্ঞাপন এফেক্টেড হওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে অতীতেও দেখা গেছে যে সংবাদপত্র, যে সংবাদ চ্যানেল সরকারের বিরুদ্ধে খবর করছে, তাদের বিজ্ঞাপনও সরকারি বিজ্ঞাপনও সেইভাবে এফেক্টেড হয়ে যাচ্ছে, যদিও সেই বিজ্ঞাপন দেয়া হয় জনগণের ট্যাক্সের টাকায়। এটাই হচ্ছে বাস্তব। সুতরাং যখন কোনো খবর সংবাদ মাধ্যম কভার করে, সেখানে তারা কতটা চতুর্থ স্তম্ভ হিসেবে নিজেদের দায়িত্ব পালন করে আর কতটা তাদের যে ব্যবসায়িক অ্যাঙ্গেল সেটা তাদের মাথায় রাখতে হয়, সেটাও আমাদের মনে রাখতে হবে। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, বাংলায় যেহেতু শিল্পের অবস্থা খারাপ, ব্যবসার অবস্থা খারাপ, সেই জন্য এখানকার মিডিয়াগুলি অনেক বেশি করে সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল বিজ্ঞাপনের ক্ষেত্রে। সুতরাং এই যে ব্যবসায়িক বাস্তব, এই বাস্তবটাই সংবাদ মাধ্যমকে বহু খবর খবর করতে দেয় না, এবং এটা নতুন হচ্ছে না। রাজ্যপাল আজকে বলছেন, তাকে স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা কিন্তু দীর্ঘদিন ধরে বাংলায় হয়ে আসছে এবং এই প্রবণতাটা আরো বাড়তে থাকছে, কারণ বাংলার অর্থনৈতিক অবস্থা যত খারাপ হচ্ছে তত সরকারের উপর নির্ভরশীলতা বাড়ছে। বেশ বেশ, আমি আমি আরো বিস্তারিতভাবে এই আলোচনাতে যাব। বিজ্ঞাপনের কথা উঠে এসেছে, আমি বড় করে বিজ্ঞাপনের প্রসঙ্গে জিজ্ঞাসা করবো সুদীপ্তদার কাছে, সুমনদার কাছেও যাব। তার আগে আমার আজকের অতিথিদের জন্য সাজিয়ে রাখা আজকের প্রশ্নবান বা অগ্নিবান, অগ্নিবান এক, বাংলা মিডিয়া কি রাজনৈতিক পক্ষপাত করে? অগ্নিবান দুই, মিডিয়ার একাংশকে কেন নিশানা রাজ্যপালের? মিডিয়ার অন্য কোনো অংশ কি তার পছন্দের তালিকায় রয়েছে? থাকলে কারা? অগ্নিবান তিন, উত্তরবঙ্গ সফরের প্রচার নিয়েই কি আসলে ক্ষোভ রাজ্যপাল জগদীপ ধনখড়ের? যে কথা কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে থাকা বর্ষিয়ান সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত বলছিলেন, যথেষ্ট প্রচার পাননি বলেই তার ক্ষোভ। এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং করব, কিন্তু আমার এই মুহূর্তে প্রশ্ন সুদীপ্তদার কাছে দুটো। এক, বাংলার সংবাদ মাধ্যম কি রাজনৈতিক পক্ষপাত করে? আর সেই রাজনৈতিক পক্ষপাতের পিছনে কি থাকে বিজ্ঞাপনী অঙ্ক, যেমনটা সন্ময়দা বলছেন বা যেমনটা নীলাদ্রিবাবু বলছেন? সুদীপ্তদা, এটা কি বাস্তবতা? এটা বাস্তবতা, একই সঙ্গে বাক্য সম্পূর্ণ করতে হয় এই বলে যে এটা সারা দেশের বাস্তবতা, এটা কার্যত সারা পৃথিবীর বাস্তবতা। এখন বাংলা কোনো ব্যতিক্রম নয়। নীলাদ্রি যে কথা বলছিলেন, আমি তার সঙ্গে সম্পূর্ণ ভিন্নমত নই। এটা তো সব একেবারেই ঠিক যে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল, এবং ঠিক যে কারণে গদি মিডিয়া শব্দটা দিল্লিতে চালু হয়েছে, গদি অর্থাৎ হিন্দিতে গদ, কোলে বসা মিডিয়া, সে একই মিডিয়া পশ্চিমবঙ্গেও রয়েছে। আমি কেউ কি অন্য কিছু বললেন? আমার শুনতে অসুবিধা হলো। নীলাদ্রিবাবু, আমি আসবো, এক এক করে আসবো, প্রত্যেকের কাছে এক এক করে আসবো, আমি এক এক করে আসবো। আমি বলতে আমি আমি বলছি যে 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 সুতোটা কমপ্লিট করে নি, সুতোটা প্লিজ। যে গদি মিডিয়ার কথা আমরা দিল্লিতে বলা হয়, যে দিল্লির অধিকাংশ জাতীয় সংবাদ মাধ্যম এখন গদি, অর্থাৎ নরেন্দ্র মোদি কেন্দ্রের শাসক দলের কোলে বসে আছে, তারা যা বলে তাই করে, তারা যা দেখাতে চায় তাই দেখায়, বাকিটা দেখায় না। ঠিক একই কথা পশ্চিমবঙ্গ সম্পর্কেও সত্য, এটা সাধারণভাবে সারা দেশে সারা পৃথিবীর পক্ষে এটা সত্য। কিছু কিছু ব্যতিক্রম আছে। আমেরিকায় আমরা দেখেছিলাম প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল যখন ঘোষণা হচ্ছে, প্রেসিডেন্ট যখন ঘোষণা করছেন ডোনাল্ড ট্রাম্প যে তিনি জিতে গিয়েছেন, তখন পাঁচটির মধ্যে তিনটি সংবাদ, বড় সংবাদ চ্যানেল সে দেশের, তারা ঘোষণা মাঝপথে থামিয়ে দিয়ে অ্যাঙ্কাররা বলেছিলেন যে প্রেসিডেন্ট ঠিক বলছেন না, তিনি ভুল বলছেন, মিথ্যা কথা বলছেন, কথাটা বলেনি। আমাদের দেশের মিডিয়ার এখনো সেই শীত দ্বারা নেই, এটা সম্পূর্ণ সত্য। সামান্য কয়েকটি ছোট ছোট আঞ্চলিক জায়গায় কোথাও কোথাও রয়েছে, কিন্তু সাধারণভাবে আমাদের দেশে মিডিয়া রাজনৈতিক নেতৃত্বের কাছে বিকিয়ে গেছে, এটা সত্যি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই প্রবণতা দিল্লিতে যেমন রয়েছে তেমনি কলকাতাতেও রয়েছে, এবং এটাও ঠিক যেটা সন্ময় যেটা বলছেন যে রাজনীতি সাংবাদিকরা যেভাবে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে, বিভিন্ন সরকারি বিষয়ে জড়িয়ে পড়ছে, এটা মোটেই সংবাদ মাধ্যমের পক্ষে ভালো লক্ষণ নয়। সমস্ত প্রশ্ন ওঠে
কিন্তু নির্দিষ্ট করে রাজ্যপালের সফর নিয়ে যে আলোচনা যদি আজকে বলা মানে আলোচনা আমরা করি এবং সেটা নিয়ে আলোচনা করি, রাজ্যপাল যেটা করছেন আমি সেটা বলে এই পর্ব শেষ করে সম্পূর্ণ একটা সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছেন, একেবারেই ঠিক করছেন না, সেটা প্রসঙ্গে যদি আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখি তাহলে সেটুকুই আমার বক্তব্য। বৃহত্তর প্রসঙ্গে গেলে যেটা এখানে আমার একটা প্রশ্ন আছে, আমার 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 এই ডাউটটা যদি একটু ক্লিয়ার করেন, নন্দীগ্রামের ঘটনার পর তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নন্দীগ্রাম সফর যদি অসাংবিধানিক না হয়ে থাকে, তাহলে রাজ্যে নির্বাচন পরবর্তী বা নির্বাচন ফল পরবর্তী হিংসার পর রাজ্যপাল যদি সফর করে থাকেন, কোনো জায়গাতে গিয়ে থাকেন নিজের ইচ্ছাতে, যদি তাতে শাসক দলের অনিচ্ছাও থেকে থাকে, তাহলে সে সফরটা অসাংবিধানিক কেন হবে? রীতি বহির্ভূত হতে পারে, অসাংবিধানিক কিন্তু আমি বলছি না, অসাংবিধানিক নয়, সংবিধান অনুযায়ী করতেই পারেন, করছেন তো, যদি অসাংবিধানিক হতো তাহলে তো অবশ্যই বিরোধী পক্ষ আদালতে যেত, অসাংবিধানিক নয়, অগণতান্ত্রিক, অন্যায় করা দরকার নেই। গোপালকৃষ্ণ গান্ধীর শুধু নন্দীগ্রাম সফর নয়, গোপালকৃষ্ণ গান্ধী কিন্তু ধর্মতলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিনের অনশন করছিলেন, মানে অনশন করছিলেন এরভাবেই যখন মানুষ জানে আর কি, তখন গোপালকৃষ্ণ গান্ধী সেই অনশন স্থলেও গেছিলেন, কিন্তু একটা তফাৎ রয়েছে, গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে করে কোনো বিরোধী দলের নেতাকে নিয়ে যাননি, এবং গোপালকৃষ্ণ গান্ধীর সেই নৈতিক জোরটা ছিল বলেই গোপালকৃষ্ণ গান্ধী যখন সিঙ্গুর প্রসঙ্গে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন সেটা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজি হয়েছিলেন, সেই নৈতিক অবস্থানে গোপালকৃষ্ণ গান্ধী ঠিক ছিলেন, কিন্তু রাজ্যপাল যখন বিজেপি নেতা বিজেপি সাংসদদের নিয়ে বিজেপির লোকেদের সঙ্গে শুধু কথা বলছেন সেটা রাজ্যপালের একেবারেই করা ঠিক হচ্ছে না, অসাংবিধানিক নয় কিন্তু অগণতান্ত্রিক, অত্যন্ত অন্যায়, এবং এই সফরকে সম্পূর্ণ উপেক্ষা করে রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম ঠিকই করেছে বলে আমি মনে করি। অনির্বাণ, আমার একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসবো, ইনি আরো বিস্তারিত আলোচনাতে আমার সঙ্গে উপস্থিত অন্য যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। এলাম বিরতির পর নীলাদ্রিবাবু হাত তুলছিলেন যখন সুদীপ্তদা বলছিলেন, নীলাদ্রিদা আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার যদি কোনো পয়েন্ট থাকে আপনি হাত তুলছিলেন তখন। না আসলে অনির্বাণ দুটো কথা আমি বলতে চাই, সারা পৃথিবীর ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় মিডিয়া কিভাবে প্রেসিডেন্টের বিরোধিতা করেছিল এবং বিভিন্ন ক্ষেত্রে প্রেসিডেন্ট যখন নিজের দায়িত্ব পালন করেননি তা চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছিল, তার দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। আর আজকে সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন মিডিয়াতে নরেন্দ্র মোদীর কোভিড পরিস্থিতি যেভাবে তিনি হ্যান্ডেল করছেন, সেই পরিস্থিতির হ্যান্ডলিং নিয়ে যে সমালোচনা হচ্ছে সেটাও আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। সুতরাং এটা সর্বভারতীয় ফেনোমেনন নয়, এটা সারা পৃথিবীর ফেনোমেনন নয়, এটা একান্তভাবে পশ্চিমবঙ্গের ফেনোমেনন। এবং এই পশ্চিমবঙ্গের ফেনোমেনন আমি যেটা বারবার বলছি, এটা ব্যবসার সাথে সংযুক্ত, পশ্চিমবঙ্গে মিডিয়ার ব্যবসা নেই, তারা সরকারের ওপর ব্যবসার জন্য নির্ভরশীল, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সরকার মিডিয়াকে যে ব্যবসাটা দেয় সেটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে দেয়, সুতরাং এই সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সরকার নিজের প্রচারের জন্য ইনডাইরেক্টলি ব্যবহার করছে, এনশিওর করছে যাতে নিজের খবর প্রচার করা হয়, এবং এর ফলেই মিডিয়ার চতুর্থ স্তম্ভ হিসেবে যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করার পথে একটা বাধা। আমি সুমনদার কাছে আসবো, আমি বুঝতে পেরেছি, আমি সুমনদার কাছে আসবো। সুমনদা, একটা প্রশ্ন আছে আপনার, আপনি সাংবাদিক হিসেবেও ক্লোজলি ফলো করেন অত্যন্ত সমস্ত সংবাদ মাধ্যমকে, আমি সেই জায়গা থেকেই বলছি, আশা করি আপনি আমি যা বলছি তার সত্যতা সম্পর্কে বা আপনি বা সুদীপ্তদা আপনারা সবাই একমত হবেন, বাকি যারা রয়েছেন সন্ময়দা নীরাজদা আপনারাও নিশ্চয়ই একমত হবেন। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত রিপাবলিক বাংলার কথা আমি বলতে পারি, আজ পর্যন্ত না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কোনো সরকারের এক টাকার এক পয়সার অ্যাডও আমরা পাইনি, চালাইও নি, তার জন্য চেষ্টাও করিনি, ফলে সরকারি অ্যাডের উপরে বাংলার মিডিয়া কতটা ডিপেন্ডেন্ট এটা বোঝার ক্ষমতা রিপাবলিক বাংলায় চাকরি করে আমাদের পক্ষে সত্যি ভীষণ রকমের কম। কিন্তু দীর্ঘদিন বিভিন্ন মিডিয়ার সঙ্গে যুক্ত থাকা, বিভিন্ন মিডিয়াকে চালনা করার মতো জায়গা থেকে আপনাদের যে অভিজ্ঞতা, আমি তার পরিপ্রেক্ষিতেই একেবারে সত্যনিষ্ঠভাবে জানতে চাইছি সুমন্দা আপনার কাছ থেকে, যে সত্যি কি বাংলার মিডিয়া সরকারি বিজ্ঞাপন ছাড়া খুঁড়িয়ে চলে? মানে আমি জাস্ট এটা কোইনসিডেন্স, আমি সন্ময়বাবু তার ফেসবুক পোস্টে শব্দটা ব্যবহার করেছেন মিনমিনে বলে, আমি আমি জানতে চাইবো, ধরুন রাজ্যে একটা নির্বাচন পর্ব চলছে, তার মধ্যে আপনার সামনে মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হলেন, আপনি মুখ্যমন্ত্রীকে কটা ভালো লাগার প্রশ্ন করবেন, কটা খারাপ লাগার প্রশ্ন করবেন নিতান্তই আপনার ব্যাপার, সেটা আপনার প্রেরোগেটিভ। আমি সেখানে এডিটোরিয়াল পলিসির ক্ষেত্রেও
ছাড় দিয়ে রাখছি, আমরা সবাই যেহেতু সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত কম না কোনোভাবে আমি সে কথাটা উল্লেখ করে রাখলাম। কিন্তু এই এডিটোরিয়াল পলিসি বিজ্ঞাপনের দ্বারা নির্ধারিত হয় কিনা জানি না, কিন্তু কিসের দ্বারা নির্ধারিত হলে সুমন্দা এটা ঘটতে পারে যে মুখ্যমন্ত্রীকে শাড়ির ডিজাইন নিয়ে একটা উত্তপ্ত রাজনৈতিক নির্বাচন চলাকালীন রাজ্যে বিধানসভা নির্বাচন পর্বে প্রশ্ন করা যায়। এখন এটার পর যদি কেউ নির্বিচার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন, যদি শুধু বাংলাতেই আলোচনা সীমাবদ্ধ রাখতে চান, তাকে খুব বেশি দোষ বা দায় দেওয়া যাবে কি? দেখুন, সুদীপ্তদা খুব মানে সুন্দর করে ব্যাপারটা বলেছেন। এ ব্যাপারে তো অনেকদিন আগে সুদীপ্তদারও খুব প্রিয় বই, আমি জানি আপনিও হয়তো পড়েছেন, নোয়াম চমস্কি একটি বিখ্যাত বই লিখেছিলেন যে গোটা বিশ্ব জুড়ে কিভাবে সংবাদপত্র বিজ্ঞাপন দ্বারা নির্ধারিত হয়। দেখুন অনির্বাণ, আপনি যে প্রশ্নটা করছেন তার দুটো থিওরিটিক্যাল দিক আছে। একটা আমি প্রয়োজনে প্রথমে নোয়াম চমস্কির বললাম, কারণ সুদীপ্তদা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আমেরিকাতে এটা সম্ভব। আমেরিকাতে এটা সম্ভব কারণ আমেরিকাতে নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্ট কাগজ বিক্রি করে তার মানে রোজগারটা হয়, সেখানে বিজ্ঞাপনের উপর নির্ভর করতে হয় না। সেই জন্য আমেরিকায় নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্ট বা সিএনএন ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করতে পারে। আপনি যদি অনির্বাণ শুধুমাত্র ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে থাকে, তাহলে আমি সন্ময়দা যে প্রশ্নগুলো তুলছেন, প্রশ্নগুলো সন্ময়দা এক যদি সংবাদপত্র শিল্পের প্রাক্তন কর্মী হিসেবে তোলেন তাহলে নিশ্চয়ই তিনি তুলতে পারেন। কিন্তু যেটা সুদীপ্তদা বলেছেন, যদি সন্ময়দা বিজেপি নেতা হিসেবে এটা তোলেন, তাহলে গোটা ভারতে বিজেপির মিডিয়াকে নিয়ে যে চরিত্র, মিডিয়াকে যেভাবে কন্ট্রোল করবার চেষ্টা করেছে, সুদীপ্তদা যে শব্দটা ব্যবহার করলেন গদি মিডিয়া, সেই সের পরে কি বিজেপি নেতা হিসেবে কেউ যারা বিজেপির সাথে সংযুক্ত তাদের মিডিয়া নিরপেক্ষতা, মিডিয়া কিভাবে কভার করছে এ নিয়ে প্রশ্ন করতে পারে? দ্বিতীয়ত অনির্বাণ, আপনি যখন পশ্চিমবাংলার বা ভারতের স্পেসিফিক প্রশ্ন করছেন, দেখুন আমাদের উপমহাদেশে এটাও তো খুব দুর্ভাগ্যজনক, সুদীপ্তদা এটাও বললে খুব ভালো হতো, আমার ধরনের সুদীপ্তদা বেকার বলতেন, সেটা হচ্ছে যখন কোনো রাজনৈতিক নেতা, তিনি বিধায়ক হন অথবা সাংসদ, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, তিনি যখন সংবাদপত্রের মালিক হন, তিনি যখন কোনো চ্যানেলের মালিক হন, তখন সেই চ্যানেল কতটা নিরপেক্ষ থাকতে পারে? তো আমরা আসলে বেসিক্যালি কিছু জিনিসকে করছি, সুদীপ্তদা আরো ভালো হবে, কিন্তু আমরা যখন আমি কিন্তু সুদীপ্তদা অনেকগুলো জিনিসের বেশি ফ্রেমওয়ার্কটা বেঁধে দিয়েছে। আমিও বিশ্বাস করি যে কলকাতার মিডিয়া জগদীপ ধনখড়কে যতটুকু দেখাচ্ছে অতটুকুই উনি দেখানোর যোগ্য বা তার চাইতেও কম দেখানোর যোগ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে বিজ্ঞাপন নির্ভর, আমার ব্রহ্মাস্ত্রের সময় হয়েছে আজকের ব্রহ্মাস্ত্রের সময় হয়েছে, অর্থাৎ আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা পয়েন্ট এই মুহূর্তে যেখানে আমরা এসে দাঁড়িয়েছি আমি সেটা নিয়েই, এবং যে প্রশ্ন আপনার কাছে ছিল আমার সেটা নিয়েও আমি সুদীপ্তদার কাছে যাবো আমার আজকের ব্রহ্মাস্ত্র। এবার কি তবে সাংবিধানিক রাজ্যের সাংবিধানিক প্রধান বনাম সংবিধানের চতুর্থ স্তম্ভ? মনে করা হয় যে সংসদীয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, তাহলে সাংবিধানিক প্রধান বনাম চতুর্থ স্তম্ভ এটা দেখতে হবে রাজ্যে। আমি সুমন্দাকে যে প্রশ্ন করেছিলাম সে প্রশ্নের সঙ্গে শুধু এইটুকু জুড়ে দিয়ে সুদীপ্তদার কাছে যাবো। আমি দেখছিলাম সুমন্দা যখন বলতে শুরু করলেন আমি প্রশ্ন করাকালীন সুদীপ্তদা হাসছিলেন, প্লিজ সুদীপ্তদা যদি একটু ইলাবোরেট করেন। না দেখো অনির্বাণ, সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালের পদটা হচ্ছে আলংকারিক, বারবারই আমরা বলছি, যেটা তার নামে রাজ্য প্রশাসন চলে অবশ্যই, সেই জায়গাটা সেই মর্যাদা কিন্তু রাজ্যপালকে রক্ষা করতে হবে। টিভি রাজেশ্বর বলে পশ্চিমবঙ্গের একজন রাজ্যপাল ছিলেন, যার সঙ্গে তদানীন্তন পশ্চিমবঙ্গ সরকারের প্রবল বিরোধ হয়েছিল। তিনি যখন শেষ দিন চলে যান তার আগে বিধানসভাতে স্পিকার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিল, সেখানে সাংবাদিকরা তাকে অনেক প্রশ্ন করেছিলেন, বহুবার তাকে মুখ খোলানোর চেষ্টা করেছিলেন। তিনি সরকারি পদে ছিলেন, আইবি ডিরেক্টর ছিলেন, সম্ভবত আইপিএস অফিসার ছিলেন কর্মজীবনে। তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে মৃদু হেসে চলে গিয়েছিলেন। যার নামে সারা রাজ্যে প্রশাসন চলছে তার থেকে এইটুকু মর্যাদা, এটুকু সংযম, এটুকু সম্ভ্রমবোধ প্রত্যাশিত। আমি আমার যে নিজস্ব পোর্টাল রয়েছে ফোর্থ পিলার উইথ দ্য পিপল, ফোর্থ পিলার উইথ দ্য পিপলে গতকালই একটা ভিডিওতে আমি পরিষ্কার বলেছিলাম পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকারের প্রধান বিরোধী মুখ হিসেবে শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রবল প্রতিযোগিতায় নেমেছেন জগদীপ ধনখড়। আমার দেখে মনে হচ্ছে তাকে প্রমাণ করতে হবে যে তিনি হচ্ছেন আসল বিরোধী দল।
তিনি যে রাজনৈতিক ভূমিকা পালন করছেন তার জন্যই একমাত্র একটা হতে পারে যে সংবাদ মাধ্যমের যথেষ্ট কভারেজ পাচ্ছেন না বলে তার রাগ হচ্ছে বা দুঃখ হচ্ছে বা ক্ষোভ হচ্ছে বা অভিমান হচ্ছে। আমার রাজনৈতিক ভূমিকা সুদীপ্তদা, এত কিছুর পরেও আমার একটা প্রশ্ন সুদীপ্তদা, এই যে দিনের পর দিন বর্তমান সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক বরুণ সেনগুপ্ত টানা জ্যোতি বসু এবং তার সরকারের নানা কেলেঙ্কারি সম্পর্কে লিখে গিয়েছেন, তার একটিও আজ পর্যন্ত কিন্তু প্রমাণিত নয়, কিন্তু আমি আমি তার মধ্যে যাচ্ছি না, আমি বলছি লিখে গিয়েছেন, কিন্তু একদিনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কোনো বিজ্ঞাপন থেকে তার সংবাদপত্র বঞ্চিত হয়েছে এমন কোনো অভিযোগ বরুণ সেনগুপ্ত বেঁচে থাকাকালীন অন্তত তার কাজ কলম থেকে আমরা পাইনি। আমি বলছি এই দিনটা কি এরাজ্যে অতীত? হ্যাঁ, সেই দিনটা নিঃসন্দেহে এ রাজ্য অতীত। বরুণদার সঙ্গে যে সম্পর্ক ছিল, বরুণদাকে শুধু তাই না, তুমি ভালো করেই জানো বরুণদাকে বাইপাসের ধারে যে জমিটা সেটাও যেভাবে দেওয়া হয়েছিল সেটা মানে বরুণদা ব্যক্তিগতভাবে চেয়েই সরকারের থেকে পেয়েছিল, তো টেন্ডার করে দেওয়া হয়নি রাজ্য সরকারে, এমন তো নয় যে রাজ্য সরকার টেন্ডার করে নিলামে চড়িয়েছিল তার ফলে বরুণ সেনগুপ্ত পেয়েছেন, তাও নয়। সেই দিন একদমই অতীত, সেই রাজনৈতিক সংস্কৃতি এখান থেকে চলে গিয়েছে, একথা বলে কোনো লাভ নেই। এবং আমি তো তৃণমূল কংগ্রেসে কোনো তল্পিবাহক নেই, তৃণমূল কংগ্রেস হয়ে আমি কথা বলছিলাম, যেটা আগেও বললাম, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিকে বামফ্রন্টের আমল থেকে যে পচন ধরেছিল তা সেটাকে সম্পূর্ণ মানে সেই প্রক্রিয়াটা চালু করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে নির্বাচনের আগে এবং পরে যে হিংসার একটা লজ্জাজনক পরম্পরা আমরা গড়ে তুলেছি বাংলায়, সারা দেশের সাংবাদিকদের সঙ্গে আমাদের যখন কথা হয় তখন লজ্জা লাগে আমার কথা বলতে, এটা বামফ্রন্টের আমলে শুরু হয়েছে, তৃণমূল আমলে অব্যাহত আছে, এবং ভবিষ্যতে যদি সন্ময়দের পার্টি মানে বিজেপি ক্ষমতায় আসে সেটাও অব্যাহত থাকবে, এটা বাংলার এবং বাঙালির লজ্জা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি রাজনীতি করার প্রসঙ্গটা একটু ফিরে আসি, রাজ্যপাল যেহেতু তোমাদের চ্যানেলে দেখছিলাম একটু আগে ভিডিওতে, আমি এর আগে ভালো করে দেখিনি, রাজ্যপাল প্রতিমার মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, চকচকে পালিশ করা জুতো, তার উপর একজন মহিলা উপর হয়ে বসে কাঁদছেন। রাজনীতি করতে গেলে না ঠিক এভাবে হবে না, ওই মহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো রাজনৈতিক নেতা হলে হাতে তুলে বুকে জড়িয়ে ধরতেন, কাছে টানতেন, সেভাবে রাজনীতিটা হয়। রাজ্যপাল স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, চকচকে পালিশ করা জুতোর উপরে একজন বাঙালি মহিলা শাড়ি পরা মাথা দিয়ে মাথা ঠেকিয়ে কাঁদছে, এভাবে রাজনীতিটা হবে না। জগদীপ ধনখড়ের যারা রাজনৈতিক অ্যাডভাইসার তাদের এটা দেখা উচিত, বোঝা উচিত। এবং আমি মনে করি, আবারও বলছি, রাজসুমন যে কথাটা বারবার বলছি আর কি, রাজ্যপাল যদি রাজনীতি করতে চান, ওনার সমস্ত কথাগুলো আজকে রাজনৈতিক কথা, উনি যদি রাজনীতি করতে চান ওনার উচিত স্পষ্ট করে বুকে গুলি নিয়ে নেবেন, হঠাৎ করে রাজ্যের সাংবিধানিক প্রধানকে কেউ গুলি করতে যাবে কেন? উনি যদি রাজনীতি করতে চান উনি স্পষ্ট করে সেটা ছেড়ে দিয়ে রাজ্যপালের পদ ছেড়ে দিয়ে রাজনীতিতে ফিরে আসা উচিত, এরকম নজির তো আমাদের দেশে নেই। তাহলে একটা বিরতির সময় হয়েছে, আমি বিরতির পর ফিরে এসে আপনার তোলা প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করবো, এবং সেই প্রশ্নেই আমি সন্ময় বাবুর কাছেও যাবো। একটা ছোট্ট বিরতির সময় আছে, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। বিরতির পর ফিরলাম, আমি সন্ময়দার কাছে যাবো। সন্ময়দা, যে যে বক্তব্য সুদীপ্তদার কথা সূত্রে উঠে এসেছিল যে রাজ্যপাল আসলে সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে না, তিনি যেন কোনো একটি রাজনৈতিক শূন্যতা পূরণ করতে যাচ্ছেন, আর সেখানেই সংবাদ মাধ্যম এতদিনের পরিচিত বা সঙ্গী সংবাদ মাধ্যমের একাংশ তাকে বয়কট করছেন, এবং সে কারণেই রাজ্যপালের সম্ভবত রাগ হয়েছে। সংবাদ মাধ্যমের লেটার মানে সংবাদ মাধ্যমের যা করা উচিত, সংবাদ মাধ্যমের যা দায়িত্ব, সেটা প্রসঙ্গে সত্যি সত্যি রাজ্যপালের কতটা রাগ বা রাজ্যপাল সত্যি সত্যি সেটা নিয়ে কতটা ভাবিত, তা নিয়ে সুগন্ধা বা সুদীপ্তদা দুজনেই কিন্তু সন্দেহ রয়েছে। আমার এখানেই আপনার কাছে প্রশ্ন, রাজ্যপাল রাজনীতি করতে যাচ্ছেন বা রাজনীতির লোকেদের সঙ্গে নিয়ে ঘুরছেন বলেই কি, যে কথাটা সুদীপ্তদা কিছুক্ষণ আগে গোপালকৃষ্ণ গান্ধী প্রসঙ্গে আমার প্রশ্নের উত্তরে বলছিলেন, সেখানে কি কোথাও নৈতিক তফাত হয়ে যাচ্ছে রাজ্যপালের সফরের সঙ্গে আগের রাজ্যপালদের সফরগুলোর বা আগের রাজ্যপালদের তৈরি করা ইনস্ট্যান্সগুলো? রাজ্যপালের এই সফর এবং তাকে কভারেজ নিয়ে সংবাদ মাধ্যম সম্বন্ধে রাজ্যপাল যা বলেছেন সেই বিষয়ে উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা নির্দিষ্ট কথা তোমাকে বলবো। এক হচ্ছে, সুদীপ্তদা যে সংবাদপত্রে সাংবাদিক হিসেবে যুক্ত ছিলেন এবং আমিও দীর্ঘদিন অন্য একটি ডিপার্টমেন্টে ছিলাম, সেই সংবাদপত্রের মূল কর্ণধার 2016 পর সেই অভিজ্ঞ সরকারকে কেন পদ ছেড়ে যেতে হয়েছিল এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কী ভূমিকা ছিলেন, এটা যদি লাইমলাইটে আসে তাহলে সুদীপ্তদাও বোধ হয় একটু সংকুচিত হবেন। এক দ্বিতীয়ত হচ্ছে, 2016 সময় একটি নির্দিষ্ট টিভি চ্যানেল, নাম বলছি না, সেই টিভি চ্যানেল পুরো ক্লোজার ডিক্লেয়ার করে সমস্ত লোকাল সিটি কেবলগুলোকে দিয়ে বন্ধ করিয়ে দিয়ে তার মালিকানা কীভাবে এরাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধ করিয়েছিলেন আমার থেকে ভালো বন্ধুবর সুমন ভট্টাচার্য সেটা জানেন। দ্বিতীয়ত,
তৃতীয়ত হচ্ছে একটি বামপন্থী সংবাদপত্র কিভাবে একটি ব্যবসায়ী গোষ্ঠীকে দিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কিনিয়েছিলেন সেই ইতিহাস সুদীপ্তও জানেন, এ বন্ধুবর সুমনও জানেন। সুতরাং এই নিয়ে বেশি কথা বাড়ানো ভালো না। তৃতীয় চতুর্থত হচ্ছে কালান্তর পত্রিকা, সেই পত্রিকার সাংবাদিকরা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে যে সরকারি বিজ্ঞাপনগুলো অন্তত নিয়ম করে চালু রাখতে, সেইটুকু পর্যন্ত মুখ্যমন্ত্রী দেননি। আজকে কালান্তর পত্রিকা একটা মানে দীর্ঘদিনের পত্রিকা কিভাবে বন্ধ হয়ে গিয়েছিল শুধু বিজ্ঞাপনের অভাবে, সেই ইতিহাসটা জানলে বললে অনেকে লজ্জা পাবেন। আমি সেই বিষয়ে যাওয়ার আগে আমি খালি মানে অন্য বিষয়টাতেও আসবো, রাজ্যপালের সফর প্রসঙ্গে। সুদীপ্তদা বারবার বলছেন অগণতান্ত্রিক এবং বলছেন অন্যায়। আচ্ছা বলুন তো, বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রায় 23 জন মানুষের খুন এবং হাজার হাজার মানুষের ঘর ছাড়া, সেটা কতটা দৃঢ় কণ্ঠে সুদীপ্তবাবুরা বলছেন বা বাংলা সংবাদ মাধ্যম বলছে এটা অন্যায় এবং অগণতান্ত্রিক? রাজ্যপাল সাংবিধানিক প্রধান হিসেবে তিনি গেছেন, তিনি দেখেছেন, মুখ্যমন্ত্রীকে বলেছেন আমি আপনার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, এর মধ্যে প্রশাসনিক ইন্টারফেরেন্সটা কোথায়? সাংবিধানিক প্রধান হচ্ছেন একজন রাজ্যের বিবেকও, যেখানে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ ঘর ছাড়া, আসামের যে আসামের যে ক্যাম্পটা আজকে আপনারা দেখাচ্ছেন, রিপাবলিক বাংলায় দেখাচ্ছেন, বলুন তো বুকে হাত দিয়ে অনির্বাণ, কোন বাংলা সংবাদ মাধ্যম সেই আসামের ওই ক্যাম্পের মধ্যে গেছে? আজকে রাজ্যপাল গেছেন বলে তো আমরা দেখতে পাচ্ছি, আজকে বাংলার বিভিন্ন জায়গায় যেকে খুন খারাপি সমস্ত মানে অটো চালকদের অটো চালনা বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, শুধু বিরোধী দল করার ব্যাপারে কত শতাংশ সংবাদ মাধ্যমে প্ল্যান্টেড হয়েছে। এটা পাশাপাশি আরেকটা প্রশ্ন আমি করব, বাংলা সংবাদ মাধ্যম আজকে যখন এই কথা বলছি সেই সময় দাঁড়িয়ে বাংলার একটি বৃহৎ, প্রথম সর্বাধিক প্রচারিত নয় দ্বিতীয় সর্বাধিক বা তৃতীয় সর্বাধিক একটি পত্রিকা প্রথম পৃষ্ঠায় দিদির চেষ্টায় প্রধানমন্ত্রী কৃষক যোজনার টাকা পাচ্ছে গ্রাম বাংলার কৃষিজীবী মানুষটা, এত বড় একটা মিথ্যা কথা একটা সংবাদ মাধ্যম প্রথম পৃষ্ঠায় লিখছে, যেখানে সবাই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 2 বছর ধরে প্রধানমন্ত্রী কৃষক যোজনার টাকাই বাংলায় ঢুকতে দেয়নি। আপনারা সেই সংবাদপত্রের প্রথম পৃষ্ঠা সংবাদটা একবার চোখ বুলিয়ে দেখুন, অনুপ্রাণিত সংবাদ মাধ্যম। নীলাদ্রিদা যে কথাটা বলছিলেন শুধু বিজ্ঞাপনের জন্য প্রলুব্ধ সংবাদ মাধ্যম কোথায় নিজেকে নামিয়েছে? এইটুকু সততার সঙ্গে সত্যতা কেন স্বীকার করতে পারছে না? আক্রান্ত আলোচনাতে জানি আমরা কথা বলছি এবং রাজ্যপালের এই সফরে আজকের দিনে বিশেষ করে উঠে এসেছে সংবাদ মাধ্যম বা মিডিয়ার ভূমিকা সম্পর্কে রাজ্যপালের প্রশ্ন। আমি এটা নিয়েই সুমন্তার কাছে যাবো। সুমন্তা, যে প্রশ্নগুলো উঠেছে বিজ্ঞাপনের উপর অত্যন্ত নির্ভরশীলতা এবং বাংলার সংবাদ মাধ্যম, সুদীপ্তদা বলছেন তার ব্যতিক্রম নয় এবং বাংলার সংবাদ মাধ্যমে আমি যে কথাটা বলেছিলাম বর্তমানের দিন মানে বর্তমান সংবাদপত্র গোষ্ঠীর যে কথা আমি স্মরণ করে দিয়েছিলাম রাজ্যে বামফ্রন্ট শাসন চলাকালীন, সেদিনটা অতীত, সেই সৌজন্য বলা যাক অথবা সেই নির্দিষ্ট দায়িত্ব শাসক বনাম একটি সংবাদপত্রের দুতরফেই সেটা এখন অতীত বলে মনে করছেন সুদীপ্তদা। সুমন্তা, আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে বাংলার সংবাদ মাধ্যমের ভবিষ্যৎটা কী? মানে রাজ্যপাল একাংশ বলেছেন, আমি জানি না একাংশের মধ্যে কারা কারা আছেন, নাম করে কথায় বলে কাক কাকের মাংস খায় না, ফলে আমি নাম করে আলোচনাতেও আগ্রহী নই, কিন্তু আমি বলছি একাংশ তাহলে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল হয়ে থাকবেন, মানে সরকারি বিজ্ঞাপনের উপরে, বিজ্ঞাপন ছাড়া সংবাদপত্র বা সংবাদ মাধ্যম চলে না, কিন্তু সরকারি বিজ্ঞাপনের আশায় তাহলে একাংশ কি এমনভাবে একপেশে হয়ে থাকবেন? রাজ্যপালের এই সফরকে যদি সরিয়েও রাখি, বাকি যে অভিযোগগুলো উঠে এসছে সেগুলোকে তো ফেলতে পারছি না। সুমন্তা, মানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে রাজ্যপালের সফর, আর একটা হচ্ছে মিডিয়া নিরপেক্ষ। আমি প্রথমে রাজ্যপালের সফর নিয়ে একটা কথা বলিনি, সেটা মানে সেটা আমার নিজের ভুল স্বীকার করা, সুদীপ্তদা আমার সিনিয়র, তো সেই জন্য সুদীপ্তদার কাছে ভুলটা স্বীকার করি। সে হচ্ছে আমি প্রথমে ভাবছিলাম রাজ্যপালের আসল প্রতিদ্বন্দ্বিতা রুদ্রনীল ঘোষের সঙ্গে, কারণ সুদীপ্তদা খুব ভালো বলেছেন যে পায়ের উপর আছড়ে পড়া, এটা না মানে কোনো ভালো পলিটিশিয়ান হলে এরকম করতে দিতে, কিন্তু আমি দেখলাম যে আমি ভুল, সুদীপ্তদা ঠিক বলেছেন যে আসলে রাজ্যপালের প্রতিদ্বন্দ্বিতাটা শুভেন্দু অধিকারীর সঙ্গে, তা না হলে নন্দীগ্রামে হঠাৎ শুভেন্দু অধিকারীর আগে রাজ্যপাল জগদীপ ধনখড় কেন পৌঁছে যাচ্ছে? আমার মনে হয় তাতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারীও যথেষ্ট বিব্রত। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা সন্ময়দা বলছে, আবার আমি বলছি সন্ময়দা যদি সংবাদপত্র শিল্পের একজন প্রাক্তন কর্মী হিসেবে এইগুলো বলেন তাহলে নিশ্চয়ই আমি গুরুত্ব দিয়ে শুনি, কিন্তু বিজেপি দলের কোন নেতা হিসেবে এইটা বলাটা না মানে মানে বিজেপিও শুনলে রেগে যায়। রাজ্যপালকে নিয়ে প্রশ্নটা করছি, সুদীপ্তদা কিছুক্ষণ আগে টিভি রাজেশ্বরের কথা বলছিলেন, টিভি রাজেশ্বর পশ্চিমবঙ্গে রাজ্যপালের দায়িত্ব শেষ করে চলে যাওয়ার পর অনেক বছর পর
এই বইটি লেখেন, ইন্ডিয়া দ্য ক্রুশিয়াল ইয়ার্স। এবং এই বইতে তার পশ্চিমবঙ্গে থাকাকালীন রাজ্যপাল হিসেবে তার অভিজ্ঞতার বর্ণনা, ডিআইবি হিসেবে তার প্রধান হিসেবে থাকাকালীন তার অভিজ্ঞতার বর্ণনা ইত্যাদি সবই আছে, সরকারের সঙ্গে খটামটি সবই আছে, এগারো মাসের অভিজ্ঞতা পুরোটা সংকলিত আছে। এখন রাজ্যপাল জগদীপ ধনখড় তাহলে কী করতেন, কোনটা আদর্শ হতো? এই এগারো মাস এগারো বছর যতদিনই তিনি রাজ্যপাল থাকুন না কেন, চুপচাপ থেকে গোটাটা দেখে ফিরে গিয়ে অবসর জীবনে একটা বই লেখার কর্তব্য ছিল টিভি রাজেশ্বরের মতো? তিনি এখন যেটা করছেন সেটা আদর্শ হতে পারে না, আমি আবার বলছি না, উনি যেটা করছেন মানে সুদীপ্ত খুব ঠিক পয়েন্ট করেছেন, এটা একজন বিজেপি নেতা করতে পারে, এটা রুদ্রনীল ঘোষ করলে একটা ওই মানে বাজে চিত্রনাট্য হতো, শুভেন্দু অধিকারী করলে একটু বেটার হতো, কিন্তু উনি রাজ্যপাল হিসেবে যেটা করছেন সেটা উনি অন্তত করতে পারেন। টিভি রাজেশ্বর কেন এই বিষয়ে এমন কি জগমোহন সুদীপ্ত দাবা মনে করেন যে জগমোহন ও কাশ্মীরে রাজ্যপাল ছিল, জগমোহন তার কার্যভার মানে কার্যভার শেষ করার পরে দেখেছে, তিনি কিন্তু কাশ্মীরে থাকার সময় ফারুক আবদুল্লাহ কি বলছেন বা সেই সময় মেহবুবা মুফতির বাবা মুফতি মুফতি সাহেব কি বলছেন সেটা লেখেনি। সমস্যা হচ্ছে ভারতবর্ষে, আবার সুদীপ্তদা খুব ঠিক পয়েন্টে শুরু করেছিলেন যে সেটা মানে এখনো ঠিক পয়েন্টই বলছে, সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানে 163 থেকে 168 কি বলে সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। রাজ্যপাল এবং রাষ্ট্রপতি, আবার আমি রিপিট করছি, তারা সাংবিধানিক প্রধানমাত্র, রাজ্যপালের ভূমিকা নিয়ে বিতর্ক, তবে নিশ্চিতভাবে রাজ্যপাল পশ্চিমবঙ্গে থাকাকালীন জগদীপ ধনখড় তার এই এই মেয়াদকালের মধ্যে সব থেকে বড় বিতর্কের জন্ম দিলেন অসম্ভবত আজকে, শুধু রাজনৈতিক দল বা রাজ্য প্রশাসন নয়, তার নিশানায় সংবাদ মাধ্যমের একাংশকে তুলে এনে। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মুন্ডায় সেদিকে আমাদের নজর থাকবে। এরপর থাকছে সোজাসুজি সন্ডালি, আমার সঙ্গে উপস্থিত সমস্ত অতিথিকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। সোজাসুজি সন্ডালি।